শুক্রবারের বাড়তি চাহিদায় কেজিতে আবারও 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগির দাম কমেছে কেজিতে প্রায় 20 টাকা। চাহিদা কমায় কমেছে বেগুন শসার দামও। তবে এখনও চড়া ডাল ভোজ্য তেল চিনি সহ অন্য সব নিত্যপণ্যের দর। রাজধানীর তালতলা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, প্রথম রোজা থেকেই ধীরে ধীরে কমলেও বৃহস্পতিবারের তুলনায় দাম কেজিতে 10 টাকা বেড়েছে। তবে কমেছে সোনালী মুরগির দর, কিছুটা বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। আর দামের এ অস্থিরতায় বিপাকে ক্রেতা। 200 টাকা ছিল, ওই যে দুই দিন কম পাইছি, কমে আছে, যেটু কম সেটু টুকটাক বাড়ছে। আবার দেখো রাত তিন চারটা দিন পর দেখেন আবার কি অবস্থা হয়। এটা সিন্ডিকেটের মধ্যে আছে এখনো। আমরা চাই সরকার এটা নিয়ন্ত্রণ করুক, একটা ন্যায্য মূল্যে যেন আমরা কিনতে পারি। এমনিতেই আপনি টাকার মান বিশ্বের তুলনায় আমাদের কমে গেছে, আমার বেতন বাড়েনি, কিন্তু পণ্যের দাম বেড়ে গেছে। দাম বাড়লে গৃহত্ব খাওয়া কমাই দেয়, এখন কেনা বেচা কম হয়ে যায়। বাজারে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। আলু 25, পেঁয়াজ 40, আদা মানভেদে 130 থেকে 220, আর রসুন 100 থেকে 140 টাকা কেজি। চাহিদা কমায় কমেছে বেগুন ও শসার দাম। বেগুন মানভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 80, শসা 40 থেকে 50, গাজর 40 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, রোজায় কমেছে সবজির বিক্রি, তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা। পটল আপনার 70 টাকা 80 টাকা, আপনার 80 টাকা, মার্কেটে কাস্টমার নাই, পুরো ফাঁকা। সবকিছুর দামে 30 থেকে 40% বৃদ্ধি, এটা তো আসলে আমাদের একটা চাপ, সেইভাবে তো আমাদের আসলে বেতন বৃদ্ধি পায়নি। এছাড়া বাজারে ভোজ্য তেল, চিনি, ডাল সহ অন্য সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। বাজারে সরু চাল মিলছে 65 থেকে 76 টাকা কেজিতে, আর মোটা চালের দর 48 থেকে 50 টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।